আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়াইটি স্টুডিও বারবার দেখলে আমাদের চ্যানেলে কি কোনো ক্ষতি হবে? অথবা ওয়াইটি স্টুডিও যদি আমরা বারবার চেক করি তাহলে আমাদের চ্যানেলটা কি ডাউন হবে কি না? তো এই সংশয়টা কিন্তু আমরা অনেকেই করে থাকি যে আসলে এই ওয়াইটি স্টুডিও যদি আমরা বারবার দেখি তাহলে কি আমাদের চ্যানেলে বা কোনো ক্ষতির প্রভাব আসবে কি না। তো বন্ধুরা, এই বিস্তারিত সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে। এবং তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ভাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিওর স্টুডিও কিন্তু আমরা কারণে অকারণে কিন্তু বারবার চেক করে থাকি, মানে আমাদের চ্যানেলে কয়জন সাবস্ক্রাইব হলো বা আমাদের ভিডিওতে কতজন ভিউজ হলো, মানে কত ভিউজ হলো বা কয়জন লাইক করলো বা কে কে কমেন্ট করলো, এগুলো কিন্তু আমরা কারণে অকারণে বারবার দেখি। তো এগুলো কিন্তু আমিও করে থাকি, মানে আমার চ্যানেলে কয়জন সাবস্ক্রাইবার হলো বা আমার ভিডিওতে কয়টা ভিউজ আসলো বা কে কে কমেন্ট করলো লাইক করলো, এগুলো কিন্তু আমি বারবার দেখি। তো আপনারা যদি আপনাদের ওয়াইটি স্টুডিওতে মানে কয়জন সাবস্ক্রাইব হলো, কে কে কমেন্ট করলো, এগুলো যদি বারবার দেখেন তাহলে কি কোনো সমস্যা হবে কি না, এটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, ওয়াইটি স্টুডিও আসলে কিন্তু এই কারণেই দেওয়া হয়েছে যে আপনার ভিডিওতে ভিডিওর টাইটেল, ট্যাগ বা থাম্বনেল বা ডিসক্রিপশন এগুলো আপনি সঠিকভাবে লিখবেন বা মানে আপনার টাইটেল ট্যাগগুলো এগুলো কিন্তু এগুলো ঠিকঠাক আছে কি না এগুলো চেক করার জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিও দেওয়া হয়েছে বা ইউটিউব স্টুডিও দেওয়া হয়েছে। তো আপনার ভিডিওতে মানে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন এগুলো ঠিকঠাক আছে কি না এগুলো কিন্তু মানে দেখার জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিও দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আপনি নির্দ্বিধায় ওয়াইটি স্টুডিও ব্যবহার করতে পারবেন। মানে টোটাল কথা, আপনার চ্যানেলটি কিন্তু অ্যানালিটিক্স আপনাকে করার জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিও দেওয়া হয়েছে এবং আপনাকে রিসার্চ করার জন্য, মানে আপনার চ্যানেলটি রিসার্চ করার জন্যই কিন্তু ওয়াইটি স্টুডিও দেওয়া হয়েছে। তো এক্ষেত্রে আপনি কিন্তু কোনো রকম সংশয় ছাড়াই কিন্তু ওয়াইটি স্টুডিও বারবার দেখতে পারবেন। মানে এ কারণে দেওয়া হয়েছে যে আপনার ভিডিও টাইটেল ট্যাগ মানে যা যাবতীয় আছে আপনার চ্যানেলের সব কিছু কিন্তু অ্যানালিটিক্স করার জন্য কিন্তু ওয়াইটি স্টুডিও দেওয়া হয়েছে। তো আপনি নির্দ্বিধায় কিন্তু এটা ব্যবহার করতে পারবেন, যতবার ইচ্ছা আপনি যখন তখন কিন্তু এটা ব্যবহার করতে পারবেন বা রিফ্রেশ করে দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা বুঝতে পারছেন এবং আমার গলার একটু সমস্যা যার কারণে ভয়েসটা এরকম। এবং আপনাদের যদি মনে হয় ভিডিওটি একটু উপকারী তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।